আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে, চট্টগ্রাম বোর্ড 2022 সালের 1 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনা আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। সাগর লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের, 10,000 শেয়ারে বিভক্ত, 1,00,000 টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। 31 ডিসেম্বর 2021 তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হল। সাগর লিমিটেড রেওয়ামিল 31 ডিসেম্বর 2021, শেয়ার মূলধন 8,000 শেয়ার 80,000 টাকা, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 12,000 টাকা, ইজারা সম্পত্তি 10 বছর 10,000 টাকা, ক্রয় ও বিক্রয় ক্রয় 60,000 টাকা, বিক্রয় 1,25,000 টাকা, দালান কোটা 40,000 টাকা। এখানে আমরা একটু দেখি, শেয়ার মূলধন 8,000 শেয়ার 80,000 টাকা, অর্থাৎ প্রতি শেয়ার 10 টাকা করে। ইজারা সম্পত্তি 10 বছর 10,000 টাকা দিয়ে আছে, 10 দিয়ে ভাগ করে 10 ভাগের 1 ভাগ আমার বিশদ আয় বিবরণীতে ইজারা সম্পত্তির অবলোকন হিসেবে দেখাতে হবে। কল কবজা 60,000 টাকা, মজুরি 6,000 টাকা, বেতন 10 মাস 17,000 টাকা, 10 মাসে পরিশোধ করা হয়েছে, 2 মাস বকে আছে। ভাড়া 5,500 টাকা, অনাদায়ী পাওনা 1,300 টাকা, ফেরত বিক্রয় ফেরত 4,000 টাকা, ক্রয় ফেরত 3,500 টাকা, আয়কর 5,000 টাকা, লভ্যাংশ প্রদান 15,000 টাকা, সংরক্ষিত আয় 1/1/2021 40,000 টাকা, ব্যাংক জমা 11,700 টাকা, রাহমিলের ডেবিট পাশের যোগফল 2,60,500 টাকা, রাহমিলের ক্রেডিট পাশের যোগফল 2,60,500 টাকা। সমন্বয় আমরা দেখি, সমন্বয় সময়ের মধ্যে 1 নম্বরে বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য 35,000 টাকা, 2 নম্বরে বলতেছে বকেয়া মজুরি 500 টাকা এবং বকেয়া ভাড়া 1,000 টাকা, 3 নম্বরে বলতেছে প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, 4 নম্বরে দালান কোটার উপর 5% এবং কলকাতার উপর 10% অবচয় ধার্য করতে হবে, 5 নম্বর বলতেছে সঞ্চিতি তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। কতে আমার কাছে জানতে চেয়েছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বেতন দিয়েছে আমরা 10 মাস, যে বেতনটা আছে এটাকে 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করলে আমরা বকেয়া বেতনের পরিমাণটা পেয়ে যাব। খতে আমাকে বলতেছে 31 ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ নির্ণয় কর। গতে আমাকে বলতেছে মোট লাভ 93,000 টাকা ধরে 31 ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের নেট লাভ বা ক্ষতি নির্ণয় কর। তাহলে আমরা প্রথমে আসি বকেয়া বেতনের পরিমাণ। আমার রেওয়ামিলে বেতন দেওয়া ছিল 17,000 টাকা, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, এখানে বলা ছিল 10 মাস, অর্থাৎ 10 মাসের বেতন দেওয়া হয়েছে 17,000 টাকা, তাই 17,000 কে 10 দিয়ে ভাগ করব, 2 মাস বকেয়া, 2 দিয়ে গুণ করব, তাহলে 3,400 টাকা আমার বের হয়, অর্থাৎ বকেয়া বেতনের পরিমাণ হচ্ছে 3,400 টাকা। কত বলছে 31 ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ নির্ণয় করো। মোট লাভটা হচ্ছে আমরা বিশদ আয় বিবরণী ছকে করব। প্রথমে প্রতিষ্ঠানের নাম সাগর লিমিটেড, বিশদ আয় বিবরণী আংশিক 2021 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে আমরা আসি মোট লাভ নির্ণয় করব আমরা কিভাবে, বিক্রয়টা প্রথমে আমরা নেট বিক্রয় বের করব, নেট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে আমাদের মোট লাভ বের হয়ে যাবে। তার প্রথমে আসি বিক্রয়, আমার 1,25,000 টাকা,
এখান থেকে বিক্রয় ফেরতটা বাদ দিব 4,000 টাকা, তাহলে আমার নিট বিক্রয় বের হয়ে গেল 1,21,000 টাকা। এটা থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি প্রথমে প্রারম্ভিক মজুদ আসবে, প্রারম্ভিক মজুদ আমার এই অঙ্কের মধ্যে নেই, থাকলে প্রথমে প্রারম্ভিক মজুদ আসতো, প্রারম্ভিক মজুদ নেই তাই আসেনি, তাহলে প্রথমে আসবে ক্রয় 60,000 টাকা, এখান থেকে ক্রয় ফেরত বাদ দিব 3,500 টাকা, রইল আমার 56,500 টাকা। এটার সাথে আসবে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো, মজুরি 6,000 টাকা যোগ বকে আছে 500 টাকা, তাহলে 6,500 টাকা আসলো। এখন আমরা এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 63,000 টাকা, এখান থেকে সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় 28,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা 28,000 টাকা পেলাম, বিক্রয় ছিল আমার 1,21,000 টাকা, এখান থেকে 28,000 টাকা বাদ দিলে আমরা মোট লাভ পেয়ে গেলাম 93,000 টাকা। এরপর আমরা দেখবো গতে, গতে আমাকে বলছে মোট লাভ 93,000 টাকা ধরে 31 ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের নেট লাভ বা ক্ষতি নির্ণয় কর। তা আমরা মোট লাভ 93,000 টাকা ধরতে বলেছে, যদিও আমাদের মোট লাভ 93,000 টাকা বের হয়েছে, কিন্তু আমার প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে মোট লাভ 93,000 টাকা ধরে অঙ্কটা করার জন্য। তা আমরা আসি সাগর লিমিটেড বিশদ আয় বিবরণী আংশিক, এখানেও মোট লাভের পর থেকে করব, তাই আমরা আংশিক লিখলাম 2021 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে মোট লাভ 93,000 টাকা, মোট লাভ থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে বেতন 10 মাস 17,000 টাকা, যোগ বকেয়া বেতন আমরা বের করেছি 3,400 টাকা, তাহলে দুইটা যোগ করলে আমরা পাচ্ছি আমরা 20,400 টাকা। এরপরে ভাড়া আমার 5,500 টাকা, যোগ বকেয়া 1,000 টাকা, তাহলে 5,500 সাথে 1,000 যোগ করলে আমরা পাচ্ছি 6,500 টাকা। এরপর অনাদায়ী পাওনা নেওয়া মিলে দেওয়া আছে 1,300 টাকা, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখেছি, আপনারা চাইলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখতে পারেন। আমার প্রাপ্য হিসাব আছে 25,000 টাকা, তার উপর 5% 1,250 টাকা, তাহলে 1,300 টাকার সাথে 1,250 টাকা যোগ করলে 2,550 টাকা হয়। দালান কোটার অবচয় ছিল 5%, দালান কোটা ছিল 40,000 টাকা, 40,000 টাকার 5% আসে 2,000 টাকা। কলকবজার অবচয় বলছে 10%, 60,000 টাকার উপর 10% 6,000 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির পাশে লেখা ছিল 10 বছর, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ আমাকে অবলোপন করতে হবে, তাহলে 10,000 কে 10 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, তাহলে আমার বেরোবে 1,000 টাকা। তাহলে আমরা সবগুলো পরিচালন ব্যয়গুলো যদি যোগ করি, তাহলে আমরা মোট পরিচালন ব্যয় পাচ্ছি 38,450 টাকা। এইটা যদি আমরা স্বাভাবিকভাবে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের বের হওয়ার কথা পরিচালন মুনাফা, এটার সাথে অপরিচালন আয়গুলো যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ যাবে, তারপর আমার বের হবে নেট মুনাফা। যেহেতু আমার এই অঙ্কের মধ্যে অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় নেই, অর্থাৎ এর বাইরে আর কোনো খরচই নেই, তাই আমার এটাই বের হয়ে গেল আমার নেট লাভ বা নেট মুনাফা 54,550 টাকা। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা সালের অঙ্কগুলোকে একটু বেশি বেশি করে দেখব। এমনিতেই কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অঙ্কটা একটু কঠিন, সবসময় বোর্ডে সহজ লেভেলের আসে না, মাঝে মধ্যে অনেক কঠিন অঙ্কও আসে। আমরা যদি সালের অঙ্কগুলোকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, এটা অ্যান্সার করাটা আমাদের জন্য অনেকটা সহজবোধ্য হয়ে উঠবে। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।